মেহেদী হাসান নামের এক কনস্টেবল। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হয় আরো 5 পুলিশ সদস্য। ছয়জন আহত হওয়ার পরে আমরা টিআরসি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। তিনি আপনারা সবাই আমরা সবাই মিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি। আল্লাহর কসম, একজন গ্রেফতার হবো না, একজন মরবো না, যদি প্রতিবাদ না করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। উপজেলার সরারচর বাজিতপুর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় সড়কে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হলে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। পরে রহমান ম্যানসন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান ইকবাল, সদস্য সচিব মনির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আই24বিডি কিশোরগঞ্জ।
তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। এই লড়াইটা বাংলাদেশের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতার লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা সার্বভৌমত্বের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ কোটি মানুষের স্বার্থের লড়াই। এটা বিএনপি আর তারেক রহমানের লড়াই না, বিশ কোটি মানুষকে বুঝতে হবে। যদি আপনারা সবাই, আমরা সবাই মিলে জীবন দেবার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি, আল্লাহর কসম একজনও গ্রেফতার হব না, একজনও মরব না। যদি প্রতিবাদ না করেন, ঘরে বসে থাকেন, নীরবে সোফায় বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে করেন এই বাকশালের বিরুদ্ধে লড়াইয়ে আপনি জিতবেন, প্রকাশ স্বর্গে বাস করছেন, এই লড়াইটা সাদা মাথার লড়াই না। যদি কেউ মনে করে থাকেন টুকটাক্য ঝুটকু ঝাপকু মিছিল করবেন, কয়টা ছবি তুলবেন, সেলফি তুলবেন, দুই মিনিটের ছটিকার পরে ভিডিও পাঠিয়ে দেবেন, সেই লড়াই দিয়ে বাকশালের পতন হবে না। এই লড়াই লম্বা লড়াই, এ লড়াই অনেক কঠিন লড়াই। মুক্তিযোদ্ধাদের থেকে লড়াইয়ের গল্প কেউ বেশি বুঝতে পারবে না। গণতন্ত্রের বিপক্ষের লড়াইয়ে আপনাদের সবাই অংশগ্রহণ লাগবে, তাহলে মনে করবেন প্রত্যেক দিনে রাতে আপনি ব্যক্তিগতভাবে গণতন্ত্রহীনতার শিকার হবেন। দাস দাসীদের ইতিহাস দেখেন, 400 বছরের কালো দাস দাসীদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে। দাসত্বের জীবনের জন্য রাষ্ট্র লাগে না, নাগরিক হতে হয় না, কৃতদাসদের জন্য স্বাধীনতা লাগে না, স্বাধীন সত্তায় বাঁচার জন্য রাষ্ট্র লাগে। সেটার প্রমাণ হচ্ছেন আপনারা, যাদের দাড়ি চুল পেকে গেছে, কারণ আপনারা দাসত্বের জীবনকে না বলেছিলেন, আপনারা বলেছিলেন আমরা স্বাধীন সত্তায় বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই, লড়াই করবো, জীবন দেবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবো না। আজকের বাকশালের বিরুদ্ধে বাংলাদেশের এই লড়াইতে 20 কোটি মানুষের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। যেভাবে হিটলারের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করেছে 10 কোটি মানুষকে জীবন। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেব, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।